উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কি যে একটা বল, চুপ করে থাকিস না কেন? সাসপেন্স থেকে আমাদের দুঃখে মাসিস। হ্যাঁ আমি একটা কথা বল, ঠিক আছে? ওর মা যদি দেখতে পায় যে আমরা ওদের ফলো করে করে যাচ্ছি তাহলে সব মাটিবে। প্ল্যান ছিল যে আমরা ওদের দেখবো, ওরা আমাদের দেখবে, আর যদি দেখেই ফেলে ফেস করবো। আর তাছাড়া দুদিন বাদে যে ঘটনাটা হতে চলেছে সেটা দুদিন আগে হবে, আমরা ওদেরকে দেবো। আদার্স নো প্রবলেম না হবে। এক্স্যাক্টলি, এত বড় একটা থ্রিলার অ্যাডভেন্ট মিস হতে দিতে আমি কিছু দেই রাজি। অতএব মনের দুর্বলতা থেকে রক্ষা করতে পালক কর, যুদ্ধের জন্য প্রস্তুত হও। মেয়েদের সামনে স্মোক করতে গেলে পারমিশন নিতে হয়। ও তো পেছনে স্মোক করছে। আপনি থামুন, কি হলো, কথা বলছেন না কেন? বলতে তো আসেনি, এসেছি কথা শুনতে। সে আবার কি, কার কথা শুনতে? এই মানুষের, গাছপালার, নদী নালার, পাখির, পাহাড় পর্বতের, আপাতত আপনার। আমার? আপনার মাথায় বোধহয় একটু ইয়ে ছিল না, এই বাস চাপার পর থেকে ইয়েটা একটু স্টার্ট করে। আপনি কতদিন স্কুল মাস্টারি করেছেন? প্রায় 20 বছর। রিসেন্টলি রিটায়ার। 20 বছর? ও, তা এখন মেয়েকে নিয়ে বুঝি একটু ভ্রমণে বেরিয়েছেন? না, ঠিক ঠিক ভ্রমণে নয়, রিটায়ার করার পর বেরিয়ে পড়লাম মেয়েটাকে। আমার কাজ আর স্বাস্থ্যের জন্য বিচারিত কোনোদিন বেরোনো হয়ে ওঠে। শুনলেন তো, এই বয়সে রিটায়ার করার পর এই একটুখানি অবসর পেয়েছেন, উনি মেয়েকে নিয়ে দেশ বিদেশ করতে।
প্রেমের প্রতি কত দরদ। আর আমার জীবন এতটুকু স্নেহ ভালোবাসার দরদ আমি কোনোদিন কারো কাছ থেকে পাইনি। বাড়িতে আপনার কেউ নেই? কেন থাকবে না, কেন সবাই আছেন, দাদা বৌদি মা বিধবা বোন তাদের ছেলেমেয়েরা সবাই আছে। কিন্তু এদের কাছ থেকে আমি কি পাই? ধরুন আমার যখন 18 বছর বয়স, আমার বাবা মারা যান, সেই থেকে আমি উঠে পড়ে যাওয়ার চেষ্টা দিনের পর দিন, অফিস আর বাড়ি বাড়ি আর অফিস। তো যাই হোক, আজ ভগবানের আশীর্বাদে টাকা আমার যথেষ্ট হয়েছে, বুঝলেন, টাকা আমার যথেষ্ট হয়েছে। কিন্তু সারাদিন খাটাখাটির পর বাড়িতে এসে যদি আজ কাণ্ড কি তো হরিয়ম ছত্রের মেলা, এরপর তো বনে গিয়ে মাছ খেতে হবে। ও বড় বৌদি পারি না বাবা, মা আর মা পুজোর ঘরে পুজো করছি, বৌমাকে বল তোর যা দরকার ডেকে দেবে এখন। সারাদিন খেটে খুটে মাও যেন কিরকম হয়ে গেছে আজকাল, স্নেহের কথা বলতে একদম ভুলেই গেছে, সেই জন্যই বেরিয়ে পড়লাম, বুঝলেন। জল দিয়ে যা, আজ রাত্রে আমরা এখানেই থাকবো, কাল ভোরে বাবা পড়াশোনাকে দর্শন করবো, পরশু আমরা এখানে রওনা হবো। ভাগ্যের যে কথা বলেছিলাম তাই তো ধরা পড়লি, বলে চুপ করে কাটাতেন তো। আমি কিন্তু আপনাদের দুজনকে দাদা বলে ডাকবো, আর আগে আপনি করতে পারবেন না। আপনি দাদা বলে ডাকবেন? আচ্ছা বেশ, তাই হবে তাহলে। আজ থেকে আমরা দুজন তোমার দাদা, আর তুমি আমাদের একটি পিচ্ছু বোন। আজ্ঞে, একটা কথা কি জানেন আয়েঙ্গা, আমাদের এই মেয়েদের জীবনে দাদারই লাভার জোটে, কিন্তু লাভিং দাদার জোটে না। হ্যাঁ, আমার সঙ্গে খুব ভাব হয়েছে। ইচ্ছা আছে বিন্ধ্যাচলে গিয়ে তো বাবাকে দিয়ে। বাবাকে দিয়ে কি মা? আচ্ছা, তো বাবাকে টেলিগ্রাম করতে বলেছিলাম, করেছিলি? হ্যাঁ, টেলিগ্রাম করেছি, একটা চিঠি দিয়েছি। বাবারা মায়েরা দাদা দিদিরা, এবার আমরা গাঁ পৌঁছে গেছি। শোন, এখান থেকে আরেকটা টেলিগ্রাম করে দিবি। আচ্ছা। তোমার অজানা তো কিছুই নেই ভাই, তনু জন্মাবার পর থেকে কি যে ওর হলো, এত ডাক্তার দেখিয়েও কিছুই করতে পারল না, দু চোখ দিয়ে কি যে সব জায়গায় খুঁজে বেড়ায় তার হদিশ করতে পারলুম না। এবার আমরাও বাদ পড়ছি না, হুকুম হয়েছে আমাদের দুই বন্ধুকে সঙ্গে যেতে হবে, তাই না কি? বাবা লক্ষ্মী চেটা, তোমরা, তোমাদের তো এখানে মিট করার কথা ছিল না? না, কথা তো ছিল না, তবে তোমার টেলিগ্রাম পেয়ে ভাবলাম মেন রাস্তা তো বন্ধ, রাত্রি জঙ্গলে রেখেছি যাওয়া তো নিরাপদ নয়, তাই রাত্রার মতন বাংলোতে থাকবার ব্যবস্থা করে নিয়ে যেতেলাম। কিন্তু আমরা সবাই একসঙ্গে ফেলে রেখে আমরা কি করে? না না, ফেলে রেখে কেন, সবাই একসঙ্গে যাবে, আর সবাই সেখানে থাকবে। এত রাতে এত লোক,
তাহলে কোন লাভ নেই, তাহলে গাড়ির মধ্যে কাঁচ তুলে দিয়ে বসতে কালকে সকালে না ট্রাই করা যাবে। এই পোশাকে হ্যাঁ তা তো আছি, তা তুমি কি আছো? আচ্ছা এই জব্দ করবার কায়দাটা তো বেশ ভালোই ধরেছে দেখছি। আচ্ছা তোমার হিন্দুস্তানের নাম কি আছে? আমার নাম লায়ন। আয়ন, তো তোমারা নাম নয়ন আর মেরা নাম আয়ন, তাহলে ভাই আমিও হিন্দুস্তানি আছি। নাহি বাঙালি। আমাকে হিন্দুস্তানি করে নাও। তো কাল ফির ইয়া বংশি বাজানা উসি ধুন মে মে আ যাউঙ্গি। হ্যাঁ বল না বল। আচ্ছা তাই হবে। তারি তানি তাতিরি তানি তারি রা তানা রে তারি তানি তাতিরি না রে। একটু বিশ্রাম করে পরে সব কথা হবে। হ্যাঁ সেই ভাল চলো ছুটিয়ে তুই সারাম নেই দেখলে তো বাবা কিরকম ভালো। কি হলো মুখটা করছো কেন? কিছু বলবে আমায়? আগে না আমি তো বলেই ছিলাম বিন্দা চল অব্দি না এলে কোনো কথাই হবে না। তোমরা চা থা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে না, আমি আবার এক্ষুনি যাই, এখানে আমার কত কাজ। চলো সত্যি করে
তাহলে তো ভাই তুমি যার কোনো দোষই নেই তো না ভাবছি আজ ওই বারোটা থেকে কথাটা শুনি তরুণ জানা তাই তো দেখছি হিন্দুস্তানি অন্তর হিন্দুস্তানি কোল ভিল মুন্ডা সাঁওতালি যা হয় হোক ওকেই আমি বিয়ে করবো তোরা বুঝতে পারছিস না কি লাইফ ফোর্স ওর মধ্যে কিন্তু কি সাহস এই সন্ধ্যেবেলায় বাঘ ভাল্লুকের জঙ্গলে সব কিছু ভুলে সিনারি দেখছি দাঁড়া আমি ওকে মজাটা দেখাচ্ছি সাথে আমি দেখাস বাবা তোমার হিন্দুস্থানের মধ্যে নিকুচি করেছে মানলো চক দেখি তুমি আদমি হয় না জানোয়ার হয় আরে যা জঙ্গল মে যা তোরা জাত ভাই হই তোকে মানলো আশ্চর্য বাড়িয়ে তুললে তো না এরা সহ্য করতে পারা যাচ্ছে না সব জিনিস এটা লিমিট আছে বুঝলি ঠিক তাই প্রায় তো আমার সঙ্গে আজ একটা হেস্তব্যস্ত করতে হবে এখান থেকে যাবো চলে যাচ্ছে রেলে সরে চল কি ব্যাপার প্রচুর লোক হারাম করে ওকে মারবে নাকি দেখ তো গিয়ে এবার আমি যদি চর মারি আরে বাবা জঙ্গলে ছিল একটু আগে একটু আগে দেহাতি পোশাক পরে আমি জঙ্গলে ছিলাম না না দিদিমণি আরে জঙ্গল নিয়ে দেহাতি সব কি বলছে দিদিমণি আমি যেখানে মুরগি কাটছিলাম সেইখানেই তো তুমি ছিলে না ভাই তোমাদের ব্যাপারে তোমার বোঝাপড়া করে না আমি আসছি কিন্তু আবার কি কিন্তু এটা ভদ্রলোকের বাড়ি পাগলা গারদ নয় সকলের মাঝখানে আমার সঙ্গে যদি ভদ্র ব্যবহার করতে না পারো তো চলে যাবে তার জন্য কোনো ভয় ডাকাবার দরকার নেই পেছন থেকে এসে হাত ধরে অমনি এক চর মারবো আমি তুমি হিন্দিতেই বলো বেশ বেশ ভালো লাগছে আচ্ছা লাগা না হ্যাঁ বাট কিতনা আচ্ছা লাগা না
इतना क्या दिखे तुम ये अच्छा ये जे तुम ही एका एका ये जे एतखानी रास्ता पेरिए এখানে এখানে এলে তা তোমার তোমার এই যে ডর লাগলো না ডর ডর কি মুঝে মালুম তো থি তুম আওগে কিন্তু কেন আসো এখানে কেন আসো জন বাত পর তুম আওয়া থা ওহি বাত পর হাম ভি আই থি আরে শোনো 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 ওদের যাওয়াই ভালো আমার উৎকট সন্দেহ আমি টলারেট করতে পারি না শোনো না ভালোবাসার ব্যাপারে মেয়েদের সন্দেহ করাটা পুরুষ মানুষদের একটা বিরাট কোয়ালিফিকেশন আচ্ছা আচ্ছা নয় আর ভালোবাসা জিনিসটা এমন যে মানুষ পাগল হয়ে যেতে পারে এই দেখো না এসে ইস্তক তুমি আমার সঙ্গে ঘুরছো ফিরছো বেড়াচ্ছো খাচ্ছো মাথা ঠিক থাকতে পারে আরে আমি যদি এই অবস্থায় পড়তাম তাহলে আমিও এই করতাম খুব আছে তাই বলছিলাম বাবা যাতে আমাদের সম্বন্ধে ভুল ধারণা নিয়ে ওরা ফিরে না যায় রাগারাগি না করে একটা বোঝাপড়া করে ফেললে দিতে হয় তাহলে তো উঠো উঠো না আমি যাবো না যা করবে তুমি করবে যাও দেখো মাথা গরম করো না এখন ভালো কথা বলছি যাও না যাবো না যাবে না না যাবে না না ঠিক আছে পরে পস্তাতে হবে কিন্তু কি বলেছি তো যাবো না আরে আমি বোঝাবার চেষ্টা করি কি করবো চললেন নাকি হ্যাঁ নেহাত যাবেনি বলছিলাম কি যে আজকের দিনটা থেকে কালকে একসঙ্গে গেলে ঠিক হতো না সে কি আপনি ফিরে যাবেন নাকি কেন হ্যাঁ রে রেখে ভালো লাগে না হ্যাঁ না যা বলে হ্যাঁ এই ভাবছিলাম যে এত শিগগির কলকাতায় ফিরে না গিয়ে এত চোখ নিলাম তখন একবার ওই আগ্রাটা ঘুরে তাজমহলটা দেখে চল না আমরা আগ্রা গিয়ে তাজ দেখুন না যে এত চোখ নিলাম তখন এই আগ্রার তাজমহলটা দেখে না গেলে মনটা গেলে কথাটা মন্দ পারেন রাত থেকেই যাওয়া যায় হ্যাঁ সেই ভালো তাহলে ওই কথা রইল কিন্তু আজকে শেষ রাত্রে আমরা রওনা হচ্ছি হ্যাঁ নেমে পড়লেন যে ওর সঙ্গে আমি যেতে পারবো আপনি কার কথা বলছেন তনুজা তো তনুজাকে তো আপনি বিয়ে করছেন না কারণ ওর মতো মেয়েকে বিয়ে না করাই ভালো দেখুন তনুজা আমার বোন তার সম্বন্ধে এরকম কথাবার্তা হওয়াটা ঠিক বাঞ্ছনীয় না তনুজা আপনার বোন হ্যাঁ কিন্তু তনু তো এই কথা মানে তনুজা আমার আইনত বোন আই মিন সিস্টার ইন ল এই কথা আগে বলবেন তো কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে অয়নবাবু বলছেন যে তনুজা ওর বোন রাইট আমি
আমরা থাকবো একটা ফোর সিটেড রুমে, আর উনি থাকবেন সিঙ্গেল সিটেড রুমে। আমরা চারজনে ফোর সিটেড রুমে, উনি ভেরি গুড, ভেরি নাইস ইন্ডিড। চল দেখে আসি। হ্যাঁ বেলা, চলিয়ে চলো। আজ পূর্ণিমা, সন্ধ্যাবেলা আমরা তার দেখতে যাবো। আমার নবাব বেগম কে নিয়ে এসেছে তাজমহল দেখতে, তাকে যে ছুটকে দেখছি। লুকিয়ে কেন? লুকিয়ে নবাব কে যে প্যার করি। আচ্ছা বাবুজি, কখনো কি কাউকে সচ্চা প্যার করেছ? এই কথা জিজ্ঞেস করছি কেন? তাহলে বলতে পারতে, তোমারে সামনে দিয়ে ওই দুসরে আদমি কা সাথ প্যার করতে দেখলে বুঝে বড় ব্যথা লাগে না? তুমি জানলে কি করে? তোমাকে একলা বসে থাকতে দেখে আমার মন বলে দিয়েছিল, কিন্তু তুমি ভুল করছো বাবুজি। খুব ভালো হিন্দুস্তানি মূর্তি ছেড়ে তুই দয়া করে বাঙালি মুখ ধরুন। কিন্তু পালিয়ে যাচ্ছে যে, ও তো আমাদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তার মাঝখানে বাঙালি সাজা কি ঠিক হবে? পুলিশ তো আমাদের ফলো করতে পারে। ও, সেই জন্যই বলছিলাম যে আমরা সবাই মিলে হরিদ্বারে গিয়ে ওকে বাঙালি করে নেব। দাদা, হরিদ্বার? হ্যাঁ, কেন কলকাতা ফিরে গেলে হবে? কেন ঝটপট বাঙালি হয়ে যেত না মশাই? আসল কথা সেটা নয়, জানেন তো টাইম ইজ দ্য বেস্ট হিলার। সেই জন্যই ভাবছিলাম যত দিন যাবে তনুজার মায়ের মেজাজটা আস্তে আস্তে নরম হয়ে আসবে, তখন তনুজার মায়ের কাছ থেকে মত নিয়ে কলকাতায় ফিরে গিয়ে বীর বন্দোবস্তটা পাকা করে ফেলবো। তাহলে তো খুবই ভালো হয়।
ওমা আপনি এত তাড়াতাড়ি পালিয়ে এলেন যে? কি করি বলো, ওরা সবাই একসঙ্গে ডাকাডাকি করছে, কাকে ফেলে কার কাছে যাই বলো তো? তাই ভাবছিলাম বৌমা, তীর্থে বেরিয়ে কি যে আনন্দ আমি পেলাম। সব তীর্থপথের শেষে এক বিশিষ্ট সত্যের সন্ধান পাওয়া যায়, আর সেই স্নেহ ভালোবাসার শেষে যেখানে মানুষ সত্যের সন্ধান পায় সেও তীর্থ। মা ঠিক বলেছ বৌমা, ঠিক বলেছ, এও এক নতুন তীর্থ। আমি তো রয়েছি। এখন বুঝতে পারছি নানা ছুটে করে আমাদের সঙ্গে না এসে জঙ্গলে বাংলা থেকে গিয়েছিলি। তো বাবা কোথায়? আর তারই বা আকেলটা কি? আদর দিদি মেয়েকে একেবারে মাথায় তুলেছে। তোকে না বারণ করেছিলাম তুই ওদের সঙ্গে মিশবি না, ওরা বিকাশের মতো মালতীকে ফেলে রেখে চলে গেল, আবার তোকেও তাই করো না। শুনুন, শুনবো কি? তুমি জানো না বিকাশ আর মালতীর কথা, এসব ভেতরে সবাই বলছি। ভগবান সুমনাকে ঘর থেকে বার করেছিলেন বোধ হয় তোমার ওই বন্ধু বিষানের জন্য, আর তোমাকে মানে আমার এই একটি মেয়ে। বাবা তুমি এখানে এসে হাজির হয়েছ? কখন এলে? না বলে না জানিয়ে বেশ তাঙ্গাকে নিয়ে কেটে পড়েছিলে। তিনি কোথায় গেলেন? ভেতরে গেল? ও মা আছে বুঝি। কি হলো? এত বলছে না কেন? আমার দিকে কি তাকিয়ে দেখছে? আমি কি? তুমি তনুজা, আর ও হচ্ছে নয়না। তোমরা কি যমজ বোন? হ্যাঁ। আপনার দুই যমজ মেয়ে, এরা যখন জন্মায় তখন আমাদের ওই ডিংলা সর্দার ওকে চুরি করে রেখে দিয়েছিল। ডিংলা সর্দার? সে তো আমাদের সঙ্গে এসেছে। এই তো ডিংলা। ডিংলা মেয়ে কার? আক্কা বাবু তোর কাছে গেল কি করে? দেখ বাবু দেখ,
आज से 19 साल पहले की एक अजीब कहानी। जिस रात जंगल की कोठी में आपको जमज बेटी जन्म ले लो, सही समय माता जी बेहोश छो, आप भी डॉक्टर दिए फिरिए छे। हमको कहने में बहुत शर्म हुई बाबू, हमार जरूर बाल बच्चा के पीछे छिलो ना, इस कारण उसका प्यासा दिल माँ हवा मान से दिन रात किसको कर दिए छिलो। ऐ सुजोगे बोल निजे लोग संभालते ना पेरे, आपको एक बेटी के चोरी करिए छिपिए रख। लेकिन माँ सुनबार तार आशा पूरी होलो ना, बच्चा एक साल हवा पहले ही वो बेचारी चोरू हमार मरिया गल, मार वो दुलारी बेटी के जतन करे पाप और माए दोनों का प्यार दिए इतो बर कुल्ला। कोई नहीं कोई नहीं बाबू, हमारे कोई नहीं, अगर होता तो हमको न बता करके चली आती। अरे दिंगला पालिए ना है, लेकिन वहां तरह बाबा माता जी को नाश्ते बात तो हाँ, तुम्हें हमारे भय देखिए सब कुछ जरिए नहीं है, और मेरा खाली चीजें मन को दिले तुम्हें जानो बाबू तुम्हें जानो, लेकिन लेकिन वादा दिए कि लेकिन तुम्हें कह के बोलवे ना, सब कुछ बतिए दिले कुछ चीजें रख देना बाबू कुछ चीजें रख लेना। পারলাম না দেখলা, এত বড় একটা ব্যাপার জেনে কি করে চুপ করে থাকি বল। সত্যি আমার আর একটা মেয়ে, তাহলে আজ 19 বছর ধরে আমার মন তাহলে ভুল বলেনি। তনুজার মনে একটা বাসনা আছে, আপনি যদি পূরণ করেন, কারণ ওই অপরূপকে কথা দিয়ে আমি এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। আজ আর আমার কোনো আপত্তি নেই বাবা, আজ আমার সত্যি বড় আনন্দের দিন। তিনা তুই কাঁদছিস কেন, আজ কত আনন্দের দিন বল। এইসব যোগাযোগ দেখে আমার কি মনে হচ্ছে জানো বন্ধু, আমরা যেন সব একই গ্রহের মানুষ ছিলাম, নানান গ্রহ থেকে এসে আজ আবার একই গ্রহে মিলি। ঠিক আছে, এখানকার হিসাব তো হয়ে গেল, চলুন এখন কারবার। আরে 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 বাবা মৃত্যুটা মনে মনে খারাপ হয়ে গেল। সত্যি হিন্দুস্তানি পোশাক পরেছিলি, তাতেই আমি বলে ভুল করেছি, তার উপর যদি আবার আমার পোশাক পরে। কিন্তু হরিদ্বার পর্যন্ত ছুটে আমার মার্জিন পাচ্ছি না, প্লিজ একটু সদয় হও। ওই দেখো তোমার তুমি যা অয়নবাবুর সাথে প্রেম করছে ছোট, মানুষের জীবনে পরম আশ্চর্য একবার মাত্রই আসে, আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই জীবনের মানেও যায় বদলে। না না তুমি হচ্ছে আমার জীবনের সে পরম আশ্চর্য। তুমি তো তাই, আমাদের চোখ থেকে ভুল দেখায়নি, পথের আলোয় দুজন দুজনকে ঠিকই চিনেছিলাম। তুমি অনুজা ঠিক ধরেছি, আয়।
কি ব্যাপার আছে বড় জ্বালানি মানুষ ছেড়ে একদিন দেখতে বেরিয়েছিলাম একা, শান্তির আশায় হাত রেখেছিলাম ভগবানের কাছে, ভগবান তার যত পুরুষ শান্তি ফিরিয়ে দিলেন সেই মানুষেরই মধ্যে দিয়ে। তাই ফিরে গিয়ে তোদের ছেড়ে একা কি করে থাকবো ভেবে চোখে জল এসে গেল ভাই। তবে বুঝতে পারছো ঠাকুমা, এতগুলো মানুষের সমাবেশ, এতগুলো মনের আদান প্রদান, এই যে তুমি এত আনন্দ পেয়েছ এর একমাত্র কারণ হলো তুমি নিজেকে আমাদের মধ্যে বিলিয়ে দিতে পেরেছ বলে। কাজে কাজে এখন থেকে দেখবে ঘরে বাইরে খাও তুমি একা নাও, চল তুমি জল মচ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।